আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস ডেইলি ব্লগ। কিছুদিন আগে আমি গিয়েছিলাম মতিঝিল হলিডে মার্কেটে, আপনারা সেটা তো দেখেছেনই, আমার পার্ট ওয়ান, এটা হচ্ছে পার্ট টু। তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে আমি আসলে ওখান থেকে কি কি জিনিস কিনেছি। একটা ব্লগে আসলে এত বড় হয়ে যায় সব কিছু দেখাতে গেলে, এই জন্য আমি এটাকে দুটো ভাগ করে দিয়েছি। আর এর ফাঁকে আমি আরেকবার বলে নেব, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, সেটা আমাকে জানাবেন। মতিঝিল হলিডে মার্কেটে আসলে আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, আমি যদি এরপরে আবারও যাই তাহলে আমি আরো অনেক কিছু কিনবো। তো চলুন দেখে নেওয়া যাক আমি এখান থেকে কি কি কিনেছি। প্রথমে আমি বলবো, আমি একটা টপারের হচ্ছে একটা নন স্টিকি প্যান কিনেছিলাম। আমার আসলে এই সাইজের, ছোট সাইজের একটা নন স্টিকি প্যান দরকার ছিল, এবং আমি এটা টপারে কিনেছি। ওরা ওখানে, আমি একটা মানে ওদের ওখানেই দেখেছি এবং ওরা বাইরেই বিক্রি করছিল। এছাড়া আমি একটা স্প্যাচুলা কিনে নিয়েছিলাম। নন স্টিকি প্যানটা ওরা অ্যাজ ইউজুয়াল গায়ের দামই রাখছিল, আর নন স্টিকি প্যান্টটা সম্ভবত দাম নিয়েছিল 400 সামথিং, আর এটা তো স্প্যাচুলাটা নিয়েছিল 180। মাছের যেই প্যান্টটা দেখছেন ওইটার দাম নিয়েছিল 100, আর এই এতগুলো ক্লিপ আমি মাত্র 30 টাকা দিয়ে কিনেছি। এছাড়াও আমি একটা মানে ফুল গাছ লাগানোর জন্য একটা টপ কিনেছিলাম, এটার দাম মাত্র 20 টাকা, ভাবা যায়। যাই হোক, এছাড়াও আমি কি এইরকম কাঠের কিছু মানে খাবার মানে হাঁড়ি টাড়ি রাখার জন্য কতগুলো স্ট্যান্ড কিনেছিলাম, আমার এটা খুবই ভালো লেগেছিল। আর এইখানে একটা প্যান কিনেছি, এটার দাম নিয়েছিল মাত্র 50 টাকা। এছাড়াও আমি কিনেছিলাম হচ্ছে কাচের একটা তেলের বোতল, এটা আমার খুব পছন্দ হয়েছিল এবং এটা আমি কিনেছি মাত্র 100 টাকা দিয়ে, বিলিভ ইট অর নট। ওকে, আমি এই দুটো বাটি কিনেছিলাম, এই দুটো বাটি মোটামুটি ভালোই হেভি ছিল এবং এই দুটার দাম নিয়েছে হচ্ছে 150 টাকা একসাথেই। আর আমি এখানে এই মানে মেজারমেন্ট একটা কাপ কিনেছিলাম, এটার দাম নিয়েছিল মাত্র 50 টাকা। সো আমার শপিং মোটামুটি এগুলো। এছাড়া আমি একটা ফ্লাক্স কিনেছিলাম, যেটা আমি আসলে দেখাতে ভুলে গিয়েছি। সো এই ছিল আমার শপিং, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।